দর্শক, তোবা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ আছি। আমি আজকে আপনাদের কেক, ভাপা কেক করে দেখাবো। তালের, সেটা ভাপা কেকও বলে বা তালের পিঠাও বলে কেউ, বা তালের কেকও বলতে পারেন। এটা খেতে খুবই ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে আমার এই পিঠাটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ করে দিবেন, পাশে থাকা ঘন্টাটা একটু টিপে দিবেন, যাতে করে আমার রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দেয়। তালের ভাপা পিঠা বানাতে আমার লাগবে তাল, চালের গুঁড়ি, নারকেল, একটা ডিম, চিনি, সুজি, গুঁড়া দুধ। এখন আমি এটা মিশ্রণটা রেডি করছি। প্রথমে আমি এখানে দিয়ে দেব চিনি, চিনির পরিমাপ দেব হাফ কাপ, মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন হাফ কাপ। তারপরে এখানে দিয়ে দেব গুঁড়া দুধ, তারপরে দিয়ে দেব একটা ডিম, এটা এখন ভালো করে আমি মিশিয়ে নেব, চিনি ডিম একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমার চিনি ডিম সবগুলা মিশানো শেষ, এখন আমি এখানে দিয়ে দেব তাল, এটা আমি এক কাপ পরিমাণ দিলাম। তালের পিঠা, তালের ফ্লেভার বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এটা এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়া। এই তালে যতটুকু লাগে ঠিক ততটুকুই আমি দিব এই মিশ্রণটায়। দিয়ে দেব, এখন এখানে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ সুজি, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ পরিমাণ লবণ দিলাম আমি। এখন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা আমার মিশানো হয়ে গেছে মোটামুটি। এখন আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ একটু কম দিলাম। আমার মিশ্রণটা মিশানো হয়ে গেছে, এখন আমি এখানে এটা আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব পুরানো নারকেল, নারকেলটাও যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আমি কিছু নারকেল রেখে দিলাম আর কিছু দিয়ে দিলাম। এখন এটা আমি এক সাইডে রেখে দেব। বলো, আমি একটা কেক মোল্ড নিয়ে নিচ্ছি, এখানে ব্রাশ করে নেব ঘি দিয়ে। এখন একটা চামচের সাহায্যে আমি কেক মোল্ডের ভিতরে ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটার দেওয়া শেষ, এখন একটু ঝাঁকিয়ে নেব। আমি পুরাপুরি ভরে দিইনি, কিছু নারকেল কুড়া আমি উপরে দিয়ে দিব।
একটা বড় পাত্রে পানি বসিয়ে দিয়েছি, এটা ভাপে দিব। এখানে দিয়ে দিলাম একটা স্টান, এখন আমি কেক মোল্ডটা বসিয়ে দেব। প্রায় 20 মিনিট পর আমি ফিরে আসলাম, আমার পিঠাটা হয়ে গেছে, দেখেন অনেকটা ফুলে গেছে। আমি এখন একটা পিক দিয়ে দেখছি, টুথপিক দিয়ে, এটা যদি ক্লিয়ার আসে তাহলে বুঝবো হয়ে গেছে, আমার টুথপিকটা ক্লিয়ার এসেছে। আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি, এখন একটা চামচের সাহায্যে এটা উঠিয়ে নেব। এভাবে করে উঠানো শেষ, দেখেন কতটা সফট হয়েছে।